রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পলাতক শিক্ষার্থী বাগমারার শরীফুলের হদিস না মিললেও তার তৎপরতা নজরে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। দুই ফুফাতো ভাই সহ বেশ কজনকে নিয়ে আনসার রাজশাহী নামে জঙ্গি তৎপরতা সংগঠিত করতে কাজ করছে সে। এরই মধ্যে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, আর এতে ভেস্তে গেছে একটি হত্যাকাণ্ডের পরিকল্পনা। বাগমারার খামারপাড়া গ্রাম, এই গ্রামেরই এক হিন্দু ধর্মাবলম্বী চিকিৎসককে কুপিয়ে হত্যার ফোন দিয়ে আঁটছিল কয়েক তরুণ। মোবাইল ফোনে থ্রিমা নামের একটি অ্যাপস নজরদারি করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এই পরিকল্পনার খোঁজ পায়। রুমি নামের এক তরুণ থ্রিমার মাধ্যমে সেই বার্তা পাঠিয়েছিল রিপন নামের আরেক তরুণের কাছে। সবুজ নামের অন্য আরেক তরুণ ওই চিকিৎসককে হত্যার জন্য নিজে টাকা দেবে বলে রিপনকে একই মাধ্যমে জানায়। রিপন তাদের একজনকে অস্ত্র নেওয়ার জন্য নাটোর যেতে বলে, কিন্তু তার আগেই পুলিশ আটক করে রুমি আর সবুজকে। বেরিয়ে আসে জঙ্গিদের এক নতুন তৎপরতার তথ্য। একটা সফটওয়্যার ব্যবহার করে তারা একটা নিজস্ব কোড ব্যবহার করে, কোড নাম্বারটা জানে হলো এই ছয়জন, আর হলো ওই উপরে যে একজন তাদেরকে উপর থেকে যারা করতেছে তারা জানে। রুমির প্রকৃত নাম আমিনুল আর সবুজের এনামুল। তাদের কাছ থেকে বেরিয়ে আসে দুজনের ফুপাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নিখোঁজ ছাত্র শরীফুল রাজশাহী অঞ্চলে জঙ্গি তৎপরতা চালাতে তাদেরকে সংগঠিত করছিল। আনসার রাজশাহী নামে নতুন জঙ্গি সংগঠনের ব্যানার তারা সংগঠিত হতে চাচ্ছে, এই শহরেরও আছে এবং বাগমারায় আছে। তারা এই রাজশাহী অঞ্চলে যেতে তাদের মোটরটা শুনছেন একটা যে সব হিন্দু ডাক্তার হিন্দুদের মধ্যে। পুলিশ জানতে পেরেছে শরীফুল দেশের বিভিন্ন এলাকায় রাহাত, খালিদ ও তালহা নামে জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে। জঙ্গিদের বিরুদ্ধে কর্মরত পুলিশ সদস্যদের মতে পরিচয় গোপন করার সুযোগ রয়েছে, এমন অ্যাপস নিয়ন্ত্রণ করতে পারলে এমন আরও ঘটনা প্রতিরোধ করা সম্ভব। সরকারের একটা পূর্ণ নিয়ন্ত্রণ দরকার যে সব অ্যাপসই ব্যবহার করা যাবে না, একটা নির্দিষ্ট অ্যাপস ব্যবহার করার অনুমতি দিবে যেটার উপরে সরকারের নজরদারি থাকবে। শিবলী নোমান, যমুনা নিউজ, রাজশাহী।